আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরাকাত সম্মানিত দর্শক আমি আব্দুল কালিম পিস লাইব্রেরি বলছি আপনারা ভালোভাবে জানেন যে আমরা যে ওষুধ ছাড়া যে সুগারে চিকিৎসা করছি আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যম দ্বারা এবং আমাদের কাছে চিকিৎসা করিয়ে অনেক মানুষই পুরোপুরিভাবে সুস্থ হচ্ছে অনেক মানুষই যে ওষুধ খেয়েও যে মানে নর্মাল হতে পারছিল অনেক মানুষই নর্মাল হচ্ছে তো আজকে আপনাদের সামনে আমাদের প্রাক্তন প্রধান সাহেব ওনাকে উপস্থিত করেছি বিশেষ করে উনি আমাদের কাছ থেকে চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ কেমন আছে কেমন ছিল হ্যাঁ ওষুধ খেওয়ার কি অবস্থা হচ্ছিলো এখন কেমন আছে এবং উনি কতটা খুশি আছেন সেটা এই মেসেজটা আপনাদেরকে মানে দেওয়ার জন্য আজকে বিশেষ করে ওনাকে উপস্থিত করলাম তো উনি আপনাদের সামনে কথা বলবেন হ্যাঁ উনি ওনার মুখ থেকে আপনারা নিজেরাই শুনুন আসসালাম আলাইকুম আমি ভাষা পাইকার গ্রাম পঞ্চায়েতের এক্স প্রধান আমার নাম গোলাম রাব্বানি আমি মাসখানেক আগে একজনের মুখে শুনলাম কায়ম ভাইয়ের কথা যে বিনা ওষুধে সুগার ভালো হবে আমার প্রথমে তো বিশ্বাস হলো না তারপর যে লোকটার কাছে শুনলাম হ্যাঁ তার নাম হলো শহীদুল হ্যাঁ প্রাক্তন মেম্বার ও গ্রাম পঞ্চায়েতের দিয়ে আমি কায়ম ভাইয়ের কাছে এলাম এসে ওর কাছে যাবতীয় বর্ণনা শুনলাম শোনার পর আমি ওনার নির্দেশ মতো যেভাবে বলেছেন উনি আমি সেইভাবে করার পর হ্যাঁ নর্মাল অবস্থায় আছি আমার আগের সুগার ছিল হ্যাঁ পি তিনশো সাতাশ এবং পিপি চারশো আটচল্লিশ এই রকম সুগারটা ছিল ওষুধপত্র খাওয়া খাওয়া অনেক খেয়েছি অনেক ডাক্তারের কাছে গেছি কিন্তু কোনো সুগার কমেনি বরং দিনে দিন হ্যাঁ বৃদ্ধি পেয়েছে হ্যাঁ চোখের পাওয়া দিনে দিন কমতে থেকেছে শরীর দুর্বল হতে থেকেছে বর্তমানে আমি অনেক ভালো আছি আমার হ্যাঁ নর্মাল অবস্থায় পৌঁছে গেছে আমার সুগার পি এখন আটানব্বই আর পিপি একশো চব্বিশ আমার অবস্থা এখন এই আমি অনেক সুস্থ এবং ভালো আছি আপনার হ্যাঁ যারা সুগারের রুগী যারা ভুগছেন তারাও ইনার কাছে এসে পরামর্শ নিতে পারেন ইনশাল্লাহ আপনাদেরও ভালো হবে এবং ভালো থাকবেন এই আশা রেখে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের যে প্রাক্তন প্রধান সাহেব আপনাদেরকে যে মেসেজটা দিতে চাইলেন যে প্রথমে উনিও বিশ্বাস করতে পারছিলেন না আপনারা হয়তো অনেকে বিশ্বাস করতে পারছেন না যে ওষুধ ছাড়া কী করে সুগার ভালো হয় নর্মাল থাকে তো ওনার মুখ থেকে শুনলেন যে ওনার চারশো সাড়ে তিনশো এই ধরনের খুব বেশি পরিমাণ সুগার ছিল এবং ওষুধ খেয়েও কিন্তু কন্ট্রোল করা যাচ্ছিল না তো আলহামদুলিল্লাহ উনি যে সুস্থ আছেন এবং আপনাদেরকে এটাই মেসেজ দিতে চাচ্ছেন যে আপনারা যদি আলহামদুলিল্লাহ আমাদের কাছে যদি চিকিৎসা করান মানে আমাদের পরামর্শ যদি নেন হ্যাঁ তাহলে আমরা যে খাবারগুলো দিচ্ছি আমরা যে লাইফস্টাইলের কথা বলছি তো যদি আমাদের কাছে চিকিৎসা করান তাহলে কী হবে ইনশাল্লাহ আপনারও সুগারটা নর্মাল করা সম্ভব এবং আপনি পুরোপুরি সুগার থেকে বেরানো আপনার পক্ষে সম্ভব তো এই ধরনের আরও ভিডিও আপনারা আপনাদেরকে দিয়েছি তো বিশেষ করে যারা আপনারা এই ভিডিওটা দেখছেন তারা এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করুন কারণ হচ্ছে যে আপনি রোগী আপনার পরিবারের রোগী আপনার আপনার আত্মীয় স্বজন রোগী আপনার প্রতিবেশী সুগারের রোগী সবাই কিন্তু সুগারে ভুগছে সাধারণভাবে ভেবে নিয়েছে যে সুগার কখনও আর ভালো হবে না এটা মানে ধরে নিয়েছে বা একে কন্ট্রোল করাও আর সম্ভবপর হবে না এইভাবে মারা যেতে হবে এরকম ধরে নিয়েছেন তো বিশেষ করে আপনারা হতাশ হয়ে গেছেন তো হতাশ হবে না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহালা আমাদেরকে আমাদের মাধ্যমে অনেক মানুষকে সুস্থ করিয়ে নিচ্ছেন তো এই জন্য আপনারা মানুষকে জানানোর জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল নোটিফিক করে দেবেন এবং যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি আপনারা লাইক করে দেবেন যাতে যতগুলো ভিডিও আপডেট মানে আমরা দিই সেগুলো যাতে আপনারা পেয়ে থাকেন তো আজকে ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামকাত